হ্যালো তাই গাইস, দেখছি তো আমাদের নেক্সট পার্ট সাজানো নিয়ে কমপ্লিট তোমাদের হয়ে সামনে গেছে। আমি বাবা আবার চলে এসেছি। বাবাই এর আগে এদিকে দেখলে তাকাও, যে সকাল থেকে এই পুরো যে দিনটা কিভাবে আমরা মানে ফ্ল্যাশ জ্বলছে তো আমাদের ওয়াটটা কমে। অ্যানিভার্সারির দিনটা মামা আমরা কিভাবে সকাল এই থেকে যে কাটালাম, চলে যাই যে যার মতো যেমন প্রতিদিন টাটা কাটায় সেভাবেই কাটিয়েছি। মামা। কিন্তু যায় না সন্ধ্যে যায় না, থেকে আমার যে প্ল্যানিংগুলো ছিল এই সেগুলো যে যেভাবে কমপ্লিট সাকসেসফুলি আমি করতে পারবো সেটা আমি ভাবিনি সকাল থেকে। জানি যাই না হোক, এখন কিরকম আমার এই মানে যে এখানে কতটা কিরকম সাজানো লাগছে, কমপ্লিট হয়ে ফার্স্ট টাইম গেছে, ট্রাই করলাম, এরপর বরমাসে আসবেন, কি দেখি হয় এবার যার জন্য কিভাবে সাজানো আমরা সে কি সেলিব্রেশন বলে। করি সবটাই তোমরা এই আচ্ছা ভিডিওতে এখানে দেখতে না পারবে। কিছু তো রয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটার সাথে কন্টিনিউ থেকো। এটা তো আমি চলো ওকে শুরু গিফট করা যাক। করেছিলাম, ও আমাকে এটা গিফট করেছিল, আর এটাও আমি ওকে গিফট করেছিলাম, আর এটা তো আমাদের ফটোজ, দীঘার ফটো, এটা আমাদের বিয়ের পর প্রথম আমরা দীঘা গেছিলাম সেখানের ফটো। মামা খেলছে, তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ও এসে মানে ওর কীরকম রিয়াকশান থাকে সেটা তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আমি একটু মেয়ের খাবার দাবার করবো, মেয়েকে খাওয়াবো, তারপর আমি আজকে একটু রেডি হব। তো চলো আইস, এই যে আমি সাজিয়েছি তোমাদের তো দেখালে আমি, তো মাত্র 20 মিনিটের মধ্যে এটা হয়ে গেছে রেডি। এখন বাজে পুরো 6টা বাজে, এখনো 6টা বাজেনি, মানে 2 মিনিট বাকি রয়েছে, মাত্র 20 মিনিটের মধ্যে আমি একদম রেডি করে ফেলেছি। সেরকম কিছুই না, দুটো শাড়ি একটু ইসে করে ওদের লাইটিং করে দিয়ে ব্যাস রেডি হয়ে গেছে। আর মামা দেখো কি দুষ্টুমি করছে, বাবাই এই যে দুষ্টুমিতে ব্যস্ত। তো এখন মামার খাবার করব, খাওয়াবো, তারপর আমি একটু রেডি হব। তো চলো ভিডিওটার সাথে থাকো, কন্টিনিউ করো। ওকে তো ফ্রেন্ডস, এখন আমি এই যে শাড়ি বার করব, তো আমি এখন শাড়ি পরবো আমার বিয়ের শাড়িটা, যেটা পরে আমি বিয়ে করেছিলাম। মামা এই যে এই শাড়িটা পরে তোমার মা বিয়ে করেছিল, দেখেছো? হ্যাঁ ভালো হয়েছে শাড়িটা, ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে না? তো এটা আমার বর আমার জন্য নিজে কিনেছিল, তো এটাই আজকে পরবো যাতে সেই দিনটার কথা মনে পড়ে, মানে পুরোটাই মনে হয় যেন সেই দিনটাতেই আমরা ফিরে গেছি। তো আর কিছু জুয়েলারি বার করব, আর আমার ব্লাউজ রেড কালারের একটা ব্লাউজ, আমি এই ব্লাউজটা দিয়ে পরবো। মামা এই যে এই যে আমার গ্রিন কালারটা না ঠিক ভালো লাগে না, যেন আমি গ্রিন কালারটা পরবো না, আমি রেডটা দিয়েই পরবো। ঠিক আছে মামা, ভালো হয়েছে? মামা ভালো আছে? তুমি পরবে? হ্যাঁ তুমি পরবে? চলো মেয়ের খাবার বসিয়ে এসছি, আর আমি ভাবলাম শাড়িটা বার করে নিই, তো মেয়েকে খাইয়ে তারপরে পরবো। তো এরই মধ্যে আমার কেকও এসে হাজির হয়ে গেছে, আর আমি এখানে সেটও করে দিয়েছি। আর এটা কিছু মনে করো না কেউ, এই ফুলটা না কেকটা যখন খুলতে গেছিলাম তখন একটু ঘেটে গেছে, সেই জন্য আমি জানি না এটা কোথায় ছিল, তো আমি এখানে সেট করে দিয়েছি। তো যাই হোক, কেকটা বেশ ভালোই লাগছে আমার, সুন্দরই লাগছে। আমি বলেছিলাম হোয়াইটের মধ্যে করতে, এই জন্য এটা আছে চকলেট কেক, বাট এটা হোয়াইটের মধ্যে করা হয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি, চলো এটার একটা এখন ফটো তুলবো, তারপর এটাকে ফ্রিজে রেখে দেবো, বরমাসে আসলে তার আগে বার করে নেবো। চলো গাইস, এই যে বউ তো সেজে গুজে রেডি হয়ে রয়েছে একেবারে, কিন্তু বর্মাসের এখনো পাত্তা নেই। এই যে আমার মাম্মা, মাম্মাকেও একটু রেড কালারের ড্রেস পরিয়ে দিয়েছি, জানি না ও কতক্ষণ এটাকে রাখবে। তো এই যে আমি সেই আমার বিয়ের দিনের শাড়িটা পরে নিয়েছি, আর একটু আমি হালকা করে একটু টিপের পাশে না একটু ওই হোয়াইট কালার দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। হ্যাঁ মা, হ্যাঁ কি ভালো লাগছে? আচ্ছা থ্যাংক ইউ। আমার মামা যখন আমাকে বলে দিয়েছে ভালো লাগবে, তার মানে সত্যি ভালো লাগছে, তাই না বাবা? তাই না বাবা? আচ্ছা 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 ঠিক আছে। আর এইটাও কিন্তু আমি বিয়ের সময় পরেছিলাম, এর উপর আরেকটা এই সেমই আরেকটা ছোট সেট ছিল, সেটা আর এখন পরলাম না, আমি এইটা পরেছি। আর 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 কি
ওর এইটা খুব পছন্দ হয়েছে। আর হাই করে দাও, হাই করে দাও, আগে হাই করো, দেব হাই করো, দেব এটা নেবে তুমি। আচ্ছা আচ্ছা, ওই যে খুলে দিতে বলছে, তো জানি না উনি কখন আসবে। আমি তো এদিকে সেজে পুজো বসে রয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ হ্যাঁ, মেয়ে ভীষণ এক্সাইটেড। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, শার্ট করে দিচ্ছে। হ্যাঁ এটাও লাগবে, ওর সব লাগবে। তোমার তো কান ফুটো নেই মা, কান ফুটো, তারপরে তোমাকে পড়াবো আমি। সোনা বাচ্চা, আর এই শাড়িটা আমি যতবারই পরি দেখি আর একটু বেশি মোটা লাগে। এমনি আমি এখন দিন দিন মোটা হয়ে যাচ্ছি, তাই না মা? আর একটু মোটা হয়ে যাচ্ছি, এটা পরলে আর একটু মোটা হয়ে যায়। তো চলো আমি ফুল লুকসটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই যে আমার ফুল লুকসটা, বসেই দেখাই, না হলে তোমরা দেখতে পারবে না। তো হ্যাঁ এই যে, তো এইটার আঁচলটা ভীষণ সুন্দর, মানে বেনারসিতে এরকমই হয় আঁচলগুলো। মাম্মা, আর মাম্মা হিসি করে দিয়েছে, ওর ড্রেসটা চেঞ্জ করিনি, বললাম না আমি কতক্ষণ রাখতে পারি এই ড্রেসটা। জামাটা যদিও বা মনে হয় ভেজে নি, দেখে নিচ্ছি। তো চলো, জামাটা ভেজে নি। আঁচলটার জন্যই আমার ভীষণ ভালো লাগে, আর এই সবুজ কালারটা ঠিক আমার পছন্দ না। এই রেড কালারটা ভীষণ সুন্দর, কালারটাও খুব সুন্দর। চলো পরে দেখা হচ্ছে, বর্মাশে আসুক তারপর আবার দেখাবো। ফ্রেন্ডস, আবার ক্যামেরাটা অন করলাম, বলেছিলাম বর্মাসে আসলে পরে তারপর ক্যামেরা অন করবো, কিন্তু মানে কি বলবো, ও বললো আধা ঘন্টার মধ্যে আসবে, এখন 1.5 ঘন্টা পার হয়ে গেছে, এখনো আসছে না। আর আমার ফোনের আজকে ব্যালেন্সও শেষ, জাস্ট 6:03 ব্যালেন্স শেষ হয়েছে। আমি একদম খেয়াল ছিল না যে ওকে বলে দেবো যে রিচার্জটা করে দিতে, তো আমার ব্যালেন্স নেই, আমি এখন ফোনও করতে পারছি না, অধীর অপেক্ষা করে বসে রয়েছি, দেখি কখন আসে। এখন বাজে 7:30, 7:45 বাজে, আমি বসে আছি। সেই মনে হচ্ছে যেমনটা হতো বিয়ের সময়, যে বউ সেজে গুজে বসে থাকবে, বর আসছে, বাট আমার সাথে এরকমটা হয়নি। আমার বিয়ের সময়ও বরই রেডি হয়ে বসেছিল, আমার রেডি হতে দেরি হয়েছিল। তো সেটারও একদিন নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে, আমার কিভাবে বিয়ে হলো না কি। তো সেভাবে অনুষ্ঠান করে আমার বিয়ে হয়নি, এটা আমি বলতে পারি, আমরা নিজেরাই বিয়ে করেছিলাম। তো আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই শাড়িটা তো বললামই, আমার এটা বিয়ের শাড়ি, মানে এই শাড়িটা পরেই আমি বিয়ে করেছিলাম। আর বরের পাঞ্জাবিও আছে, ও আসুক আগে, তারপরে ও ফ্রেশ ফ্রেশ হয়ে আমি ওকে তারপর ওটা পরতে বলবো, জানি না পরবে কি না, তবে বললে বোধ হয় পরবে। তো চলো আমি সেই অপেক্ষা করতে থাকি, মানে বিয়ের সময় তো সেটা হয়নি আমাকে, তো আমি এখন অপেক্ষা করে বসে আছি, মানে 1.5 ঘন্টা হয়ে গেল আমি বসেই আছি। আমি ভাবলাম ও আধ ঘন্টায় আসবে, আমি আর ওকে বললাম যে তুমি আস্তে আস্তে আসো, তো সে যে 1.5 ঘন্টা লাগিয়ে দেবে আমি সত্যি বুঝতে পারিনি। ও আর হ্যাঁ, আমি নেল পলিশটাও ম্যাচিং করে পরেছি শাড়ির সাথে, রেড অ্যান্ড গ্রিন, মানে কি করবো, বসে রয়েছি এই করছি, এটা ওটা সেটা। তো মেয়ে আবার ওই ঘরে গেছে দুষ্টুমি করতে, আর দুষ্টুমি শেষ নেই ওর। আর আজকে ভিডিওটা সত্যি অনেকটা বড় হয়ে যাবে, আমার ফোনে ব্যালেন্সও নেই যে আমি একটু রিলস বানাবো, তাহলেও নয় সময়টা কেটে যায়, আমি মানে শুধু শুধু বসে আছি একা একা, মেয়ে দুষ্টুমি করছে আর আমি বসে আছি ওই ঘরে, ঠাকুরের এখন বাসন কোসনগুলো মনে হয় ফেলছে, আওয়াজ হচ্ছে। ভালো লাগছে না, মানে এইভাবে এতক্ষণ এই শাড়িটা পরে আরও বসে আছি, তো আর কোমরে ভীষণ ব্যথা, আমি শুতেও পারছি না, আর অনেকক্ষণ ধরে বসে থাকলে আমার আবার ব্যথা বেড়ে যাচ্ছে। ফোনটা করলে না হয় হতো, মানে আমি যদি ফোন করে নিতাম, ব্যালেন্স থাকলে আমি ফোন করেই রেডি হতাম। আর ও বললো আধা ঘন্টার মধ্যে আসবে, তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, মামাকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বসে রয়েছি।
এই হয়, মানে যেদিন মানুষ রেডি হয়ে বসে থাকে সেদিন সেটা দেরি হয়ে যায়। আমি আবার বেশি কথা বলে ফেলছি। মামা দেখো দুষ্টুমি শেষ আছে ওর। কি করছো তুমি? কি মা কি দুষ্টুমি করছিলে? তুমি কি দুষ্টুমি করছিলে আগে সেটা বলো। দুষ্টু বুড়ি কই, খুব দুষ্টু হয়েছে, খুব খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু হয়েছে আমার মেয়েটা। মা একটু হাই করে দাও তো সবাইকে, মামা একটু হাই করে দাও, দুষ্টুমি করবে যখন বলবো আর করবে না। এই যে সবাই দেখছে, দেখ হাই করে দাও, হাই করে দাও, হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাই করে দাও, এবার বাই বাই করে দাও, বাই বাই। এই আমার এই এখন এইগুলো পেয়েছে ও খোটাখুটি করার জন্য। ভালো লাগছে না কিন্তু, ভালো লাগছে না বাবা, এখনো আসছে না, আসলে বকে দেবে। ঠিক আছে মামা, ও মামা বাবা আসলে বকে দেবে তো, বাবাকে ডাকো ডাকো বাবাই, ও এখন বাবাইও বলতে শিখে গেছে, ডাকো মা মা বাবাইকে ডাকো, বাবাই বলে বলো, বাবাই দুষ্টুমি শিরোমণি। লাগছে লাগছে, আমার গলায় লাগছে রে বাবাই, ছাড়ো লাগছে তো, মা ব্যথা পাচ্ছে না দেখছো? কি দুষ্টু হচ্ছে দিন দিন, বড় হচ্ছে আর দুষ্টু হচ্ছে। চ আমরা কটা ছবি তুলি, হ্যাঁ ফটো তুলি কটা, ভাবনা জগতে চলে গেছে আমার মেয়েটা, ভাবো কবি সুকান্ত। গাইস এখনো বরমাসে আসেনি, কিন্তু একবার উনি এসেছিলেন, 5 মিনিট আগে উনি এসেছেন, ওপরে এসেছেন, ওনার টিফিন বক্স যেটাতে টিফিন নিয়ে যায় সেগুলো জলের বোতল সব বার করে রেখে আবার গেছেন উনি একটু মনে হয় বাজারের দিকে। তো দেখো আমি এই কী করবো, আমার আর ভালো লাগছে না, তো আমি এই যে টিকলিটা পরলাম, এটাও আমি বিয়ের সময় পরেছিলাম, এখনও সিঁদুর মাখানো রয়েছে লাল লাল, দেখলে বোধ হয় কিছুটা বোঝা যাবে। তো এই করছি আর কি, তো টিকলিটা পরে আমাকে কেমন যেন একটা লাগছে, মানে ভালো লাগছে না আমার। তো তোমরাই অবশ্যই কমেন্ট করে জানিও যে ভালো লাগছে কিনা। আর মামাকে একটা হেয়ার ব্যান্ড পরিয়েছিলাম, দেখো কি করছে সেটাকে নিয়ে এখন। ওকে একবার দেখো তোমরা শুধু, মামা হেয়ার ব্যান্ডটা কই, খুলে দিয়েছো কেন, খুলেছো কেন, ভালো লাগছে না তোমার? তোমার জামায় কি লেখা আছে? আই লাভ পাপা, তুমি পাপাকে ভালোবাসো, হ্যাঁ গুড গার্ল, হ্যাঁ আই লাভ পাপা, হ্যাঁ হ্যাঁ আবার বলবো, আই লাভ পাপা, ভালো লেগেছে, আবার আই লাভ পাপা, আই লাভ পাপা। তুমি একটু হেয়ার ব্যান্ডটা পরো, দেখো অনেক কষ্ট করে পরিয়েছে, এক্ষুনি টেনে টেনে খুলে দিচ্ছে আমি, ভয় টয় দেখিয়ে মানে ওর উপর চোখ গরম করে ছড়ে আমি ওকে পরালাম, ওই যে আবার খুলে দিল, কোনো মানে ও মাথায় কিচ্ছু রাখবে না, কিন্তু ও কাউকে দেবেও না, খুব মানে এটা বাজে অভ্যাস হয়ে যাচ্ছে। কি আমি আর বলবো না, তুমি যদি ওটা না পারো আমি বলবো না, পারবো না, আমি বলতে পারবো না, তুমি আমার কথা শুনছো না, আমি কেন তোমার কথা শুনবো, হ্যাঁ কেন? আচ্ছা আই লাভ পাপা, আই লাভ পাপা, আই লাভ পাপা।
আই লাভ পাপা। আবার আই লাভ পাপা, 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 আই লাভ পাপা। আগে একটা হাম্পি দাও, আবার বলবো। একটা হাম্পি দাও মামাকে, তাহলে বলবো। ঠিক আছে, ব্যাস হাম্পিও দিবি না, বলবো না, চলে গেলাম আমি। দেখেছি এটা নষ্ট করে দেবে এখন। মামা নষ্ট করে দিচ্ছ, আমাকে একটা হাম্পি দাও, বলবো। হাম্পি দাও, বলবো। এখন আর হাম্পি দেবে না তো, চলে গেলাম আমি, টাটা। আগে একটা হাম্পি দাও মা, দেবে না? আচ্ছা থাক, তুমি এক্ষুনি বোধ হয় চলে আসবে, আমি তো রেডি করে রেখেছি সব। আর ক্যামেরাটা ওই যে ওখানে জলের বোতল রেখেছি ওখানটায় সেট করব, ওর রিয়াকশনটা তোমাদের সাথে তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো, তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আর একটা লাস্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করব, যেটাতে আমাদের অ্যাকচুয়ালি সেলিব্রেটটা হয়েছিল। তো চলো আজকে এই পর্যন্ত রাখলাম, কেমন হলো অবশ্যই জানিও, আর পরের পার্টটা অবশ্যই এরপরে আসছে।